ভাবেন যে পৃথিবীর বাদশা, আসমান জমিনের বাদশা, এ জান সে জানের বাদশা পেটে পাথর বেঁধেছে। নবীর গিন্নি ছিল বাদশাহ, মা খাদিজাত লুকুবুরা পেটে কাপড় বেঁধেছে খাওয়া নাই, মা ফাতিমা তুজ্জোহরা জান্নাতে রানী চিন্তাদ্রি খাওয়া নাই সবাই জানি, হাসান হুসাইন জান্নাতের সরদার হবে দুই ভাই, সেই দুটো ভাই পেটে পাথর বাঁধা খাওয়া নাই দিনের পর দিন অনাহার, আর আমরা এত খাওয়া খাই ও কলেজের টুকরা ভাই, যদি চেক দিয়ে না খাই জান্নাতে যাওয়া দায়ী। তাই দুটো পায়ে ধরে বলতেছি সবাই মরে যাব, সবাই সরে যাব, সিদ্দিক আকবরের কথা শুনে যান, আবু বকর সিদ্দিক কি করে পৃথিবীর এক নাম্বার হয়েছে, এক নাম্বার হওয়ার কারণ হলো মেনে নিয়েছে। যদি বলেন আমরা এক নাম্বার হব, কটা কথা মেনে নেন, রসুল পাক নামাজের জন্য মার খেয়েছেন, কলেমার জন্য মার খেয়েছেন, আমরা আজ থেকে নামাজ কাজে করব না, রসুল পাক নামাজের জন্য মার খেয়েছে, আজ থেকে আল্লাহর অন্য কারো ক্ষমতাতে বিশ্বাস করব না, আর বিশ্ব নবীর সুন্নতের উপরে চলব না, খায় পেটে পাথর বাঁধব হারাম খাব না, দেখবেন আপনার ঠিকানার নিশানা জান্নাত ছাড়া কিছু না। একটু খাওয়া চেক দেন, দোকানে গিয়ে মত করে কাজ চা খাচ্ছে, ফজর নামাজ পড়ে সে মদ কেড়ে বলছে কাকার পান দে, কেন কাকা তুমি বলতে পারো না যে আমি তোর 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 পান খাবো না, রাস্তার পাথর খাবো তো তোর পান খাবো না, ও সরে গিয়ে ভাববে যে আমি নেশা কর বলে আজকের আমার আমার এই পানটা খাইনি, আল্লাহ যদি ও চায় তওবা করতে পারে, তার জীবনে আমি নেশা করবো না, মানুষ আমার ঘৃণা করে, আর আমার কি বলছি যাই হোক তুই আরো চারটে বল, একটু কেক দিয়ে দিন, একটা কেক খাই বল, দিচ্ছি গেল ভালো করতে, দিচ্ছি গেল একটু ভালো করতে খেয়ে নি, নিদেন খাওয়া খেয়ে নি, কি সব ভরের মান দেখি, সাভারা দিনের পর দিন অনাহারে, দিনের পর দিন অনাহারে, খুদার জ্বালায় উপর হয়ে পড়ে রয়েছে। রসুল বললেন বাবা কি হয়েছে, বলছে হুজুরা সোজা হতে পারছি না, আর হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরিদা টুকরা ফেরা আমার একটু বোঝার চেষ্টা করুন কথা, আল্লাহ রাসূল আমাদের কাছে টুটু, আমাদের কাছে দাড়ি, আমাদের কাছে কোরআন, আমাদের কাছে নামাজ, আমাদের কাছে দিনকে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ঝাঁঝরা হয়েছে, বিবিদেরকে বোয়া করেছে, বাচ্চাদেরকে এতিম করেছে, ও বলে যা টুকরারা আমরা আজকের মুসলমান, বিবি বিবাহ করতে হয়নি, বাচ্চা এতিম করতে হয়নি, ঝাঁঝরা হতে হয়নি, বকরির মতো জবাই হতে হয়নি, সোয়াদ ইসলাম পেয়ে গেছি, তাই আমাদের ইসলামের উপরে কোনো দরদ নেই, মহব্বত নেই, দয়া নেই, মায়া নেই, তাই আমি আপনাদেরকে বলতে চাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা, তার আগে রসুল পাকের একটু কষ্টের কথা বলি, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আমাদের সকলের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাকের জামা খোলার পরে আল্লাহর রাসূলের নূরানী চেহারা দিকে লক্ষ্য করে দেখলেন, রাসূল পাকের গায়ে ছিটে 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 কালো কালো দাগ, রাসূল পাকের স্ত্রী আমাদের মামা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার শরীরে এরকম দাগ কিসে, আপনার নূরের বদনে চাঁদের বদনে যে শরীর দিয়ে লাইট বার হয় মনে হয় রসুল পাকের শরীরের চারিদিকে ডুম ফিট করা আছে, বাল্ব ফিট করা আছে, রসুল পাক রাতের বেলা হেঁটে যাবে, রসুল পাকের শরীর থেকে চারিদিক দিয়ে লাইট বার হবে, সেই জ্যোতিতে সাহাবায়ে কেরামরা হেঁটে যাবে, আলোয় আলোকিত হয়ে যেত, বলুন সুবহান, রসুলের শরীরে লাইট ছিল না, ছিল হ্যাঁ না বলে, স্ত্রী বলছে অন্ধকার ঘরের ভিতরে সুস হারিয়ে গেছে, রসুল পাক দরজায় কদম রেখেছে, ঘর আলো, সুস খুঁজে পেয়েছি, রসুলকে আসতে বলেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, কিসের রূপের গরম দেখাবে,
রসুল আলাদা, আল্লাহু আকবার। আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর কষ্ট একটুখানি বলি, আমরা তো নামাজের ভিতরে নেই, হারামের ভিতরে রয়েছি, নবী সুন্নতের ভিতরে নেই, ও বলি যা তোরা ভেন আমার। আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে ঝাঁঝরা করে দিলেন এই কলেমা দাওয়াত দিতে গিয়ে, নামাজের কথা বলতে গিয়ে, কলেমার কথা বলতে গিয়ে। আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ ঝাঁঝরা করে দেওয়ার পরে বিশ্ব নবী পড়ে গেলেন, কাফেররা এসে আল্লাহ রসুলকে ধরে টেনে তুললেন, তুলে নাকে হাত দিয়ে দেখছে রসুল পাক বেঁচে আছে কিনা। এই মুহাম্মদ শুধু বিরক্ত করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে নাও মেনে নাও, এর আজকে মেরে দেব, এর মেরেই ফেলবো। সোনা মানিকেরা যুবকেরা জানে না রসুল মারা গেছে বলে, ওরা দেখে সবাই চলে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতেছে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ নবীর আব্বা নাই, নবীর মা নাই, বিশ্ব নবী এদিন নবী কেনা তৈরি করলি, আমরা ফেরেশতা তৈরি হতাম না, কায়না তৈরি করবেন না, সেই নবীকে কি হারে মেরে ফেলে রেখেছে ইয়া রাব্বাল আলামিন। আপনি ওনার দ্বারা বিশ্ব নবীর মারার স্বাদ জন্মের মতো মিটিয়ে দেই। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, এখন আমরা তাদের মদিনার মারার স্বাদ মেটাবে বলে আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার নিয়ে নবী পাকের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহকে ডাকলেন, ইয়া রসুল আল্লাহ ওঠে, ইয়া হাবিব আল্লাহ ওঠে, আমরা ফেরে তারা সুযোগ দিতে পারি না, আপনার মারা স্বাদ মিটিয়ে দেব। রসুল পাক বলেছিলেন, ওই ফেরেশতারা, ও আল্লাহর দূতেরা, ও মালায়েকা ফেরেশতারা, তোমরা শোনো, ওদের যদি মারতে বলি আমার কলেমা পড়বে কি? আমার নবী বলে জানবে চিনবে কে? না 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 না, আমি ওদের মারা দিতে পারি না। আল্লাহ নবীর কথা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেলে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বাড়ি আসবে কদম তুলে তুলে, কিন্তু হাঁটতে পারে না, চলতে পারে না। নবী উঠে দাঁড়ায় পড়ে যায়, কোন করবে এক পা গায়ে তো এক পা পিছিয়ে পড়ি। আল্লাহ নবী টলতে 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 বেশ কিছুটা দূরে গিয়ে একটা খেজুরের বাগান রয়েছে, ওই খেজুরের বাগানের পাশে আল্লাহ রসুল বসে পড়েছি, আর চলতে পারি না, খোদায় কাতর, পিপাসায় কাতর হয়ে গেছে। ও খুব ঠান্ডা মাথায় তত্ত্বটা বোঝেন, আপনারা বহুবার ওয়াজ শুনেছেন, একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহ রসুল যদি আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে খায় কিংবা আঙ্গুর নিয়ে খায়, ওই বাগানের ফলটা মালিকের বাগান না বলে খাওয়া কিন্তু ঠিক হবে না। হ্যাঁ ঠিক হবে, আমি একবার মরে যাবো তো পরের মাল একটু খেয়ে মরি। কিংবা কোনো ছেলে যদি দেখতে পায় যে এই লোকটা মরে যাচ্ছে, অমুক বাগান থেকে ফল এনে খাওয়াই, নবীর কি খাওয়া উচিত হবে? ওয়াজ বোঝার চেষ্টা করবেন। অনেকে বলেছে, শুনেছি আল্লাহ রসুল ওই জায়গায় পড়েছিলেন, হঠাৎ একটা যুবক দেখতে পেয়ে পাশের বাগান থেকেই দৌড়ে গিয়ে কিছু আঙুর এনে নবীকে দিলেন, নবী খেলেন। কথা বুঝতে পারছেন? একটু ওয়াজ যখন শুনবেন, যার ওয়াজ শুনবেন, আপনারা জ্ঞানী মানুষ, একটু বুঝবেন। আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশাহ ও জায়গায় বসা, রক্ত মাখা শরীর করে রক্ত জারি হতেছি, সমস্ত পোশাক আশাক রক্ত লাল হয়ে গেছি, রক্ত রঞ্জিত হয়ে গেছি, জুতো মোবারক জমাট খেয়ে গেছি। ও আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ, আকাই নাম দাদা মদিনা, বিশ্ব নবী আল্লাহর ব্যস্ত বসা, হঠাৎ করে উতবার সাহেবা, এই প্রথম উতবার নাম বলছিলাম, সাহেবার নাম বলছিলাম, এই উতবার সাহেবার বাগান, ওই বাগানটা কার? যারা নবীর মানে না, নবীর দুশ্মন, কিন্তু এরা নবীর মোটামুটি বংশের লোক,
খাঁপাড়ার লোক, খাঁপাড়ার লোকের ভিতরে ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে, বিরাট দ্বন্দ্ব, কিন্তু এক পাড়ার লোক, কিন্তু এই দ্বন্দ্ব আছে এক পাড়ার লোক, কিন্তু এই লোকটার যদি বাইরে পাকসার খেসে হোক আর এই মালঞ্চয় হোক মঠবাড়ি হোক এই লোকটার যদি ধরে মারে আর এই দ্বন্দ্বলার লোক যদি পাঁচ ছজন দেখতে পায় এরা সহ্য করতে পারবে না, গিয়ে প্রতিবাদ করবে, যাই আমাদের গ্রামের লোক মাঝখানে হাজার ঝগড়া থাকে, এক পাড়ার লোক তো, তো ওরা জানে পাগল, যেখান সেখান যা এই নিজে বড় হওয়ার জন্য গিয়ে বলে লোক সহ্য করতে পার না, মারে যেখান সেখান মারি যায়, তো দেখছে রক্ত মাখা শরীর দিয়ে টলছে, এরা দুজন দেখছে হ্যাঁ ঠিক হয়েছে, হ্যাঁ মেরে দিতে পারলো না, বিরক্ত করে, এখন হাজারো এক বংশের লোক তো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দৃশ্য দেখে উতবা, কি নাম বললাম, উতবা, উতবার একটা গোলাম ছিল তার নাম আদ্দাস, কি নাম, আদ্দাস, ও দেখছে যেতে মুহাম্মদ তো মরে যাবে, আমাদের একই বংশের মানুষ, আরে পাগলা এটা তো লোকের কাছে যায় বড় হওয়ার জন্য সবাই সহ্য করতে পারে মার দেয়, এই আদ্দাস ওই আঙুর বাগান থেকে কিছু আঙুর নিয়ে মুহাম্মাদের দে তো খাক, মানে ধার ধরাও এই রাস্তাতে হেঁটে যাবে বাড়ি যাবে, কথা বুঝতে পারছো, তাহলে যার বাগানের মাল নিজের আত্মীয়র বাগানের মাল সেই মালিক নিজে দিয়েছে, এটা খাওয়া যায় না না যায়, আমার চাস্তো ভাই আদ্দার চাস্তো ভাই, ও চাচা তো ভাই একই বংশের ওরাই বংশের মানুষ, সোনা মানগিরে এরা ঠাট্টা বিদ্রুপ করতেছে, এখনো মেরে দেয়নি, মুখ টুক তো ফাটিয়ে দিয়েছে, আমার নবী দীন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সজা হতে মানে না, নবী রক্ত জারি হয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই, আদ্দাস এসে খেঙ্গুরের রস নিয়ে আল্লাহ নবীকে তো চেনে না, মালিক বলেছে যে ওই পাগলটার একটু রস খেতে দে, খেঙ্গুরের রস দে, ও বেরা বাবা দিরা আদ্দাস খ্রিস্টান ছেলে, ওই খ্রিস্টান আদ্দাস এসে বলছে এই পথি বড় কেলান তো দেখছি একটুখানি আঙ্গুরের রস খেল, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী মুখে টিকে তাকালেন, বলে বাবু তোমার নাম কি, বলছে আমার নাম আদ্দাস, বলছে তোমার বাড়ি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের গ্রামে, আদ্দাস শুনে অবাক হয়ে গেল, এ পাগল পথিক পাগল, রক্ত জারি হচ্ছে শরীর থেকে, এ কি করে আমার নাম বললো আর আমার বাড়ি নূহ নবীর গ্রামে বললো কি করে, বলতে আপনি পানিটা খান একটু সুস্থ হন কথা আছে, পানি দিলে আঙ্গুরের রস, বিশ্ব নবী আঙ্গুরের রস খেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আদ্দাস বলছে আপনার নাম কি, বলছে আদ্দাস আমি সাধারণ মানুষ না, ওরে আদ্দাস রে আমি আখেরি জামানার পয়গম্বর, আমি আল্লাহর নবী, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছিলাম দাওয়াত দিতে, কলেমার দাওয়াত, আমায় চিনল না বুঝল না আমার ঝাঁঝরা করে দিয়েছে, তাই আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের গোড়ায় বসে আছি, পিপাসায় কাতর হয়ে যাই, পানিটা খাওয়ার পরে আদ্দাস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বহুদিন ধরে আপনার ইন্তেজারে আমি রয়েছি, কখন আসবে সেই মুহাম্মদ, তৌরাতে লেখা জবুরে লেখা ইয়া আর দেরি নয় দেরি নয়, আদ্দাস আর উতবা এরা উতবার সাহেবা এরা দুজন বসে বসে দেখতেছে, আদ্দাস সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে পড়ে নিন ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ
হুজুর রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের কলেমা পড়ে নেওয়ার পরে আল্লাহ রাসূল দিন দুনিয়ার মানুষকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে জানলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে আমার বাড়ি, বলতে ও আত্মা শুনে কে দাও জেনে কে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, একটা নবীর খবর আর একটা নবীর কাছে থাকে, তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমার ঈমানি কলমা পড়িয়ে দিলাম। ঈমানি কলমা পড়ে নেওয়ার পরে যখন আত্মা উতবার সাহেবের কাছে গেলেন, উতবার সাহেব বলছে, আত্মা রে আমি আগুন নিয়ে পাঠালাম, আগুলটা মারা যাচ্ছে বলে, আর তুই আগুন খাইয়ে পাগলে সুস্থ করে, তুই পাগলের জাদুর কবলে পড়েছিস। না 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 না, আমি জাদুর কবলে পড়িনি, আমি অরিজিনাল নবীকে খুঁজছিলাম, আখেরি জামানার পয়গম্বরকে খুঁজছিলাম, আমি আমার বিশ্ব নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একটা বার তকবীর দেওয়া যাবে নাকি নারী তকবীর? আরো জোরে বলতে পারেন না নারী তকবীর? আমার কলিজার টুকরা ভাই, এ পর্যন্ত আমি শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন। আর একটা জলসা আছে আমার, সেখানে যেতে হবে, তো সেজন্য আমি আপনাদের নিয়ে একটু দোয়া করব, একটু দোয়া করব। সবাই হাত তোলেন, আল্লাহু আমিন। রব্বানা জালামনা